আজকে যে রেসিপিটি করে দেখাবো সয়া পায়েশ। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। সয়া পায়েশ উপকরণ: তরল দুধ 1 লিটার, সয়া নাগেটস 1 কাপ, এলাচ 2টি, তেজপাতা 2টি, চীনাবাদাম কুচি 2 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, জল পরিমাণ মতো। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে, চলুন রান্নাটা শুরু করি। আমি 1 কেজি দুধ ঘন করে আধা কেজি করে নিয়েছি, কেন সয়া নাগেটস কে আমি গরম পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি 1 কাপ। এটা দিয়ে দিচ্ছি, আস্ত এলাচ দিচ্ছি 2টা, তেজপাতা দিচ্ছি 2 টুকরা, আর দিচ্ছি 2 টেবিল চামচ আমি বাদাম কুচি, চীনা বাদামটাকে ভাজা বাদাম গ্রেট করে নিয়েছি। এটাকে জাল করব আমি। সয়াবিনে তো প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটা তো প্রোটিনে ভরা, ফ্যাটটা একদম নেই। বয়স্ক লোকদের জন্য বিশেষ করে হার্ট পেশেন্ট ডায়াবেটিক খাবারটা। এটাকে আমি জাল করে ঘন করে নিব, তারপরে চিনিটা দেব। চুলার এই ফুটন তো আছে, আমি ওই চিনিটা দেবো না, তাহলে একদম মিষ্টি হয় না। চীনা বাদামটা দিলাম, এটাও তো খুব একটা উপকারী খাবার হার্ট পেশেন্টদের জন্য, হার্টের কোলেস্টেরলটাকে কমিয়ে ফেলে অনেক। এটাকে আরও হেলদি করে নিতে পারেন আপনাদের উপযোগী করে, বয়স্কদের জন্য ডায়াবেটিক্স পেশেন্ট এবং হার্ট পেশেন্টদের জন্য যে দুধটা পাওয়া যায় সে দুধটা দিয়ে বানিয়ে নিতে পারেন, তাহলে তো একদম ফ্যাট থাকবে না। এটা ঘন হয়ে এসছে, আমি এটাকে বন্ধ করে দিলাম। একটু লিকুইড থাকলো এটা সয়াবিন টেনে নেবেন, এটার মধ্যে এখন দিচ্ছি আমি ডায়াবেটিক্স চিনি, আমি দিচ্ছি 3 টেবিল চামচ। আপনাদের যদি একটু বেশি খেতে ইচ্ছা হয় দেবেন, কারণ এই চিনিটা একটু বেশি দিলে তেতো লাগে। 1 টেবিল চামচ গোলাপ জল, রান্নাটা হয়ে গেল, এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেবো আমি। উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সয়া পায়েশ। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। প্রথমে সসপ্যানে দুধ নিন, এতে সয়া নাগেটস, এলাচ, তেজপাতা ও চীনা বাদাম কুচি দিয়ে ঘন করে নিন। সবশেষে চিনি ও গোলাপ জল দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার সয়া পায়েশ। দেখে নিলেন কিভাবে তৈরি করলাম সয়া পায়েশ, বাসাতে অবশ্যই চেষ্টা করবেন, সবার খুব ভালো লাগবে, বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্ট যারা আছেন তাদের জন্য।